হুন্ডি প্রতিরোধে প্রতিদিনই 1 থেকে 200 এমএফএস অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আর সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানিয়েছেন মানি লন্ডারিং মামলায় গডফাদারদের খোঁজা হচ্ছে। সোমবার ঢাকায় একটি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করে তার এইসব কথা জানিয়েছেন। অপরাধ ও তদন্ত বিভাগের কর্মকর্তাদের আরও প্রশিক্ষিত করতে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিআইডির প্রধান ছাড়াও এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান সহ অনেকে। হুন্ডিকে বড় সমস্যা উল্লেখ করে দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যেখানে সন্দেহ হচ্ছে, যেখান থেকে মানি ট্রানজাকশন হয়েছে সাসপিশাস এবং এটা হুন্ডির হুন্ডি হয়েছে, আমরা কিন্তু 1 থেকে 200 অ্যাকাউন্ট প্রতিদিন আমরা বন্ধ করি। টাকা পাচারের বিভিন্ন মাধ্যমগুলোর বিষয়েও নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান তিনি। স্টেট বেজ মানি লন্ডারিং এর প্রথম যেটা হয় সেটা হলো যে যখন যারা ইম্পোর্ট করে এই ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা বিদেশে পাঠানো হয়, এক্সপোর্টার দেশে তার এক্সপোর্ট প্রসিড না নিয়ে এসে সেখানে রেখে দেন, সেটাও কিন্তু মানি লন্ডারিং একটা অংশ। এই বিষয়ে আমাদেরকে খুব কঠোর হতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে খুব কঠোর, আমি আশা করব সিআইডি বা আদার যে ল এনফোর্সিং এজেন্সি আছেন তারাও কঠোর হবেন। অনুষ্ঠানে সিআইডি প্রধান বলেন মানি লন্ডারিং মামলায় অতীতে তদন্ত কর্মকর্তাদের ত্রুটি থাকলেও বর্তমানে ইতিবাচক পরিবর্তন আসছে। পুলিশ চিরাচরিতভাবে যেসব তদন্ত করে আসে মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, এইগুলি ভিন্নতর তদন্ত, বিশেষ করে মানি লন্ডারিং ভিন্নতর তদন্ত। আমার এই দীর্ঘ 1.5 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি যে আমাদের অফিসারদের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। যত মাদক মামলা হয়েছে ওনলি ক্যারিয়ার এবং ইউজারের বিরুদ্ধে, আমরা কিন্তু কোনো গডফাদারকে টাচ করতে পারি না। অর্থ পাচার রোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আলোচকরা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। হুন্ডি প্রতিরোধে প্রতিদিনই 1 থেকে 200 এমএফএস অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আর সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানিয়েছেন মানি লন্ডারিং মামলায় গডফাদারদের খোঁজা হচ্ছে। সোমবার ঢাকায় একটি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করে তার এইসব কথা জানিয়েছেন। অপরাধ ও তদন্ত বিভাগের কর্মকর্তাদের আরও প্রশিক্ষিত করতে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিআইডির প্রধান ছাড়াও এতে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান সহ অনেকে। হুন্ডিকে বড় সমস্যা উল্লেখ করে দেশ থেকে অর্থ পাচার ঠেকাতে এর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যেখানে সন্দেহ হচ্ছে, যেখান থেকে মানি ট্রানজাকশন হয়েছে সাসপিশাস এবং এটা হুন্ডির হুন্ডি হয়েছে, আমরা কিন্তু 1 থেকে 200 অ্যাকাউন্ট প্রতিদিন আমরা বন্ধ করি। টাকা পাচারের বিভিন্ন মাধ্যমগুলোর বিষয়েও নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান তিনি। স্টেট বেজ মানি লন্ডারিং এর প্রথম যেটা হয় সেটা হলো যে যখন যারা ইম্পোর্ট করে এই ওভার ইনভয়েসিং এর মাধ্যমে টাকা বিদেশে পাঠানো হয়, এক্সপোর্টার দেশে তার এক্সপোর্ট প্রসিড না নিয়ে এসে সেখানে রেখে দেন, সেটাও কিন্তু মানি লন্ডারিং একটা অংশ। এই বিষয়ে আমাদেরকে খুব কঠোর হতে হবে। আমরা বাংলাদেশ ব্যাংক থেকে খুব কঠোর, আমি আশা করব সিআইডি বা আদার যে ল এনফোর্সিং এজেন্সি আছেন তারাও কঠোর হবেন। অনুষ্ঠানে সিআইডি প্রধান বলেন মানি লন্ডারিং মামলায় অতীতে তদন্ত কর্মকর্তাদের ত্রুটি থাকলেও বর্তমানে ইতিবাচক পরিবর্তন আসছে। পুলিশ চিরাচরিতভাবে যেসব তদন্ত করে আসে মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, এইগুলি ভিন্নতর তদন্ত, বিশেষ করে মানি লন্ডারিং ভিন্নতর তদন্ত। আমার এই দীর্ঘ 1.5 বছরের এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি যে আমাদের অফিসারদের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থাকে। যত মাদক মামলা হয়েছে ওনলি ক্যারিয়ার এবং ইউজারের বিরুদ্ধে, আমরা কিন্তু কোনো গডফাদারকে টাচ করতে পারি না। অর্থ পাচার রোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আলোচকরা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।